আমার তুলা হইলে কলেজে পৌঁছায় মায়া যদি খুশি হইয়া কও আমার তুলার জানি হ্যাঁ। আতিব আহমেদ নিলয়ের নওশিন মিউজিক ভিডিওতে কাজ করেছে, যেটা আপনারা এখন সবাই জানেন। এখন হুট করে তার একটা বিয়ের প্রস্তাব এসে গেছে। আইসক্রিম খেতে গিয়েছিল শুটিং স্পটে, আর সেখানেই ঘটনাচক্রে যখন আইসক্রিমওয়ালাকে তিনি খুশি হয়ে 1000 টাকা বকশিস দিলেন, বললো আমার স্বামী মারা গেছে, 7 মাস হয়েছে, দোয়া করবেন। তখন তিনি বললো যদি তুমি খুশি হইয়া কও আমার ফুলার জানি মো, কিছু মনে না করো, তাহলে আমার একটা ছেলে আছে কলেজের প্রফেসর, আমি তোমাকে পুত্রবধূ করে নিতে চাই। এভাবে আতিম আহমেদ নিলয়ের বউয়ের বিয়ের প্রস্তাব আসলো। নিলয়ের নওশিন কিন্তু বিয়ের প্রস্তাবে রাজি হয়নি, তাকে বলেছে না চাচা আমার জীবনে আর বিয়ে করা কখনোই সম্ভব না। বিয়ের জিনিসটা মানে হচ্ছে মানে আমি তার অনেক ভালোবাসি, আমাদের তো মানে আমি নিলয় তো অনেক ভালোবাসি, নিলয় গান করতো তার জন্যই আমি এখন গান করছি, আপনি দোয়া করবেন। তো লোকটি কিন্তু এতে করে কোনো রিয়্যাক্ট করেনি, আর একজন আইসক্রিমওয়ালা নওশিনকে একদম রাস্তার মাঝে দেখেই তাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেললো। ব্যাপারটি আপনাকে কেমন লাগছে, এটা কি সত্যি নাকি একটু সাজানো? যাই হোক, হতেই পারে একজন আইসক্রিমওয়ালা হলেও তার মনে তো ভালো হতে পারে যে একজন বিধবা মেয়ে আমাকে দেখে সাহায্য করছে, স্বামীর জন্য দোয়া প্রার্থনা করছে, তো আমি আমার ছেলের বউ করে নিয়ে যাই। আপনাদের মতামতটা কি? আর এই যে বিয়ের প্রস্তাব পেয়ে নওশিন রিজেক্ট করে দিল, আপনাদের এটা নিয়ে কি বলবেন? ভালো মন্দ যা কিছু বলার আছে আপনারা বলবেন, আমরা শুধু শুনবো, ঠিক আছে?